এলাকায় আগবাইছে আমুল দ্য টেস্ট অফ ইন্ডিয়া ভিভেল সোপ আপ সমঝোতা নেহি টিভিএস আপাচি আরটিআর জুনিয়র হরলিক্স আৰু গোদরেজ এক্সপার্ট অরিজিনাল ফ্রাইডিজ এন্টারটেইনমেন্টস প্রেজেন্স। আমি দুয়ো গাঁও এৰি যাম দাদা, কিবা কৈছো যদিও মাফ কৰি দিব আমাক। কিনো কোৱা ভাই, কথাটো শুনি মনচন কথা কেম্বা লাগি গেলা। এই জি এছি এছি দে, ৰাতি গেলি মই এটা পাৰ্টি দিম দে, ফেয়াৰৱেল পাৰ্টি, সমস্ত খৰচ মোৰ দে। তোৰ মূৰত কিবা এটা পোক সোমাইছে, সেই পোকটো তোৰ মূৰৰ পৰা মই কেনেকৈ উলিয়াও তাকে ভাবি পোৱা নাই। আজোকৈ কৈছোঁ বৰলা, এক্টিং নকৰিবি, মই সহজ সৰল চিধা চাধা মানুহ। এতিয়া প্ৰেমলতাক খেদি মোক অকলশৰীয়া কৰিলি, প্ৰেমলতা জীয়াই আছে নাই সেইটো মই নাজানো, আৰু যদি জীয়াই আছে তাইও অকলশৰীয়া হ'ল। আমাৰ দুইটাকে অকলশৰীয়া কৰি তই এটা যাবলৈ ওলাইছ, আমাক অকলশৰীয়া কৰা তই এটা বিষাক্ত ভাইৰাছ। ৰ'ব দাদা, বুদেশ্বা দাদাই পইণ্টেক বিয়া কৰিব হাক দিছে। এ নাই নাই, তেনেকুৱা কথা নহয়, মই দেখোন হয়ান পাওঁহে, এই একলা জামালাত সোমাই থকাতকৈ ৰীতাকে বিয়া কৰি থবা লাগছিল। আজি ৰাতিৰ খানা তাহাৰ তিনো খাবা গুচি খাক, কিন্তু তাহাৰ তিনৰো মুখত যদি মদৰ গন্ধ পাওঁ ঐ জতা খুলি কুমাম ভগ। অ মনা চনা আনিছা না মায়া? আনছো দিয়ক, হাতী বেলাই বাজার করলে ভাল আছিল নাকি? অ তোরও মূরত গবার আছে আই ভাল, অ মই কৈ আছো কি, অ ইতা আমি বাজারক যাই এটা সিলভার কাপ মাছ কিনি, দীপরাত টাইম না, ইতা সস্তা হব, হাতী বেলা আক কেজি মাছর দামে দি ইতা পাঁচ পা পাবি। মাথাখিনি ভাঙি মুঠফালর খার করব লাগবো। ও এটা কথা মনত রাখবি, খানা খাওয়ার আগতেও কলাখার খাব লাগে, আর খানা খাওয়ার পিছতেও কলাখারর আঞ্জা খাব লাগে, পেট ভালো থাকে আর কি। আছো দে বাপে, ঐ রই মো আটা বলে কলি যে তো মই কেহনার আইতারে ভাই ফল হাতিছ না ঐ দিয়া সম্বন্ধ ধুসা জেঠা বলি মাত পানো রা আহক। এ পাহেরিয়ে যাও হে। ও তো কোক গেছিলি? ও ভিনিয়েতে বাজার করবা দিলা, ও কেরপা ভিনিয়েতেও ভাত খাব বলে। এ দেরিয়ে হল মাংস আনলু, খানা খাওয়াতে গোটা ভাতি বেলায় হব। কিনু কয় ফল, টিপরা আর ভোলা কেরপার কিহর খানা কবা তো নরু, রাতি কবার বেলেগর খানা আছে বলে, দিনত আমার তাতে আছে, মাংসও দুই কেজি আনছু, মোর লগতো অল্প পয়সা আছে, মাংস যোগ দিছু আহু দক। ও ভিনি হেতর খানা নয় পরাণ ভিনি খানা দিছি। ও ভোলার ঘরত খানা দেখছে কারবার, আপনাক বাজার করবা দে কাটে খুয়ে ও ভোলা কারপায় দিনতে ঘরত খানা পাচ্ছে। মনটো কিবা দুখ লাগি গেলাই ফল। কিয় দিয়ক, মোর তো সিমান খখ নাই, তই তো ভালকে জানা শুকনা হালখান নিচিনা এখন ইমান আধার খালিয়ে হয়ে হই, মই তাহাতক নিজের চলি নিচিনা বড় মরম করু ভাই, মোক বাদ দি দিনতে খানা খাওয়া মাথাটো কেম আল্লা গাই ফল। বর্তমান যুগটো এহে না দিয়ক খুড়া, ও নিজের চলিয়ে মাক বাপেকক দুখ দেই, আহক আহক। দিনতো খানা ৰাতিও খানা, ৰাতি আকৌ হাফিজৰ ঘৰত হাও খানা দেখোন মাছৰো যেন আহা দিছিহে, কিহৰ বা খানা? ফেয়াৰৱেল দিছে হেনো। কি দিছি? ফেয়াৰৱেল মানে বিদায় সম্ভাষণ। কাৰ বিদায়ে? আপোনালোকৰ ভোলা ডাঙৰীয়া কেৰপা ডাঙৰীয়া চাকৰি বিচাৰি যাব দেখোন। যাম যাম বুলিতো কৈয়ে আছে কিন্তু দিনটো ঠিক হোৱা নাই। যাব দুই এদিনতে মোক কৈছে। হা আহক নহয় আজি টিমুজা। কাক? মাই দিয়াৰোকে। কিয়? যিটো কথা আগে তিৰুটোই গম পাব লাগছিল, ও গোটা ৰাজ্যখনক কৈ ফুচছি কিন্তু তিৰুটোক কোৱা নাই, সবে ফেৰিয়াল্লা খানা দিছি, মোটো দিবা লাগছিল। কি ফেৰিয়লা খানা? ইতা দেখোন কলাকে ফেৰিয়াল্লা খানা বুলি, ও বিদায় খানা। ফেৰিয়লা নহয় ফেয়াৰৱেল। তে চাক সেখান সকালে দিছি, মই তিৰিটোই নেদলি বয়া কথা নহব, বৰ ডাঙৰ কথা হৈছে এ মাই দিয়াৰক লৈ। হে ৰাম, নিজৰ ঘৈণীয়েকে ফেয়াৰৱেল দিব নালাগে নহয়। দিম ৰব একদিন, আও দক
দাদা এটা কাম করবো, আপনার কালি মানুষ গেলে খানা তো দিব, দেরি হলে আর দেয়াটাই মে নাপবো। তারপিছত কি হল? তারপিছত ও বহা মাংস আহি আছে, আজি খানা হব, মই যাই মশলা যোগাড় করো। কিহর খানা এমাই কবাতো নরু, আকো নকলাক দুখন। ও ভিনিহং গাঁও এরি যাব না, চাকরি বিচি যাব বলে আজিও মোর খোঁজা নহল। হা বাপু, খন নাম শুনি রখি গেলা? এ নহয় হা, ভিনি বাজার করার দায়িত্ব দিলাক না, আর বাসু মাংস খানি থই হাও। আকো দি আইভা নাঙ্গে, বেলা ভাতি দিবার হল, বাইরাক নাওমান সহায় কর, যা না তা কাম করো। আজি মাংস খানি মই নিজে রান্ধি দেম নাকি? হও বৈদ্য বানাবা জানো মই। পারা যদি রান্ধাগে বাইরার অলপ সকা হব। এ বাই আর মোক আইনবে নেদে না কিয়া মরমতে নেদে। মরমত নহয়, রান্ধার সময়ত চাকি নহ করিম, দিবার সময়ত বিলাব পারবার নহ বলে। হয়তো দা এটুই চাহি পালে গেলে এক কেজি মাংস কেনা ইতে নহব। মর রাক্য হে খাই মেনি খাই, খাই মেনি খাই, ভো খলি পলে নাহে। ও রাক্য গন্না খাই দাই উঠি খাবার মন, তাকে বোলে রাক্য গণ, বহু খাই বহু ঘুমই সম্পূর্ণ রাক্য গণে। রাক্য গণ হলি সরু ঘুম দক্তা থাকে নাকি? তেনা হলি কুম্ভকর্ণ কি আছিল? কি আছিল রাক্য? ছমা খাইছিল, ছয়মা ঘুমাইছিল। ছয়মা ঘুমিয়েছিল? ছমা যে ঘুম নাছিল, ডগ্রি খাইছিল। ছমা ঘুমই আর ছমা খ স্বভাব, আমার এতো কুম্ভকর্ণর বংশর বস্তুয়ে। কি ভাবি আছে এ ভাবা? মানে পেহরে আহি পাবো নাকি? না এ সারত তাকে গেছি বি ইটার না হে, একদম পুরা আইব। আহি উল্লি আর বড় বয়া কথা হব না হে হে হরব। আর একটা কথা, কিন্তু এটা ফুল তিনজনে খাবা নরে কে বেশি হব? এ বেশি নয় দিয়া, কমই হব। তো না দু দুটো কোয়াটার খালা মুখ দু হাফাটা লাগে। ও হেনা কথা নয়, জিবা লড়ি গেলি হাফিজর ঘর ভাত খাবা যাওয়া নরে। হাফিজ হবে পায় গুরুও বেয়া পায়, ও গুরু তো জতা খুলি বাবু। হ্যাঁ হাফর দু মন নিচে আই নয় কেয়ার পা আলি দেখবে দাসুন। বেশি গর্ব নকরব ডক, বহুত দেখছু এ হাফত মোর আকই নয়। ও পিছত হাফতো খাই দেই, তারপিছত গাহরি পড়ার দরে পৈতাকে মাটি খাও। মা মশলার আকো যা যোগাড় করাই নাই, কেনা রান্ধবি কেনা খাম? দিনটো মাংস খাইছু, রাতিও খাবা লাগবো, ইটা দুটা টিয়া গাঠি খাওঁ দে, মাংসখানি জোরে থাও, কালি পুয়া আহি পেলে খাম। তনা যি করি খ খ, এ মোক মাংস চাংস আপনাদের, মোক অল্প নিমখ আর জ্বালা আলি হল ও বোলা, এ পানি আর গিলাস না, এ দেহা গোটাই কুটকুটে আছে হ্যাঁ, ইমান পয়সা খরচ করলো খাওয়াখানি যদি শান্তিত খাব না পাও তো কি লাভডাল হল? য বোলা য, এ পানি আর গিলাস না। কুকুরের মুখত হারা আর এর সম্মুখত মদ, আকে কথা। তাহাঁতর নামত মই এটা ফুটা করিও খরচ করা নাই, তই পারা যদি দে। মইতো দিব লাগিবই, সিধা সাদা মানুহ যে, তাতে আকৌ মালতী ডাঙৰ এনে খুজিছে। কি খুজিছে? দুই এদিনতে যাবগৈ, নিদিলে বোলে বেয়া কথা হ'ব। ভোলা কেৰপাৰ পৰ মাষ্টাৰ পাৰ্টি কৰি আছে, ঘূৰি যাওঁতে মানে মোৰ এটা খাপলাংকে দি যোৱা কথা আছিল। দিবা? কেনেকৈ দিবাহি? বাই ঘৰলৈ ঘূৰি গৈছে, তাত চাগে কিখন ভাওনা হৈছে, একমাত্ৰ তেৰ এহেজাৰ নাই। হব হব, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, রাখো। দুই এদিনতে ভোলা কেপা যাবগৈ, ইয়াত লাইফৰ রিস্ক লৈ থকাতকে যোৱাই ভাল হব দে। আজি পৰাণ মাষ্টৰে ফেয়াৰৱেল দিলে হয় নেকি? অ ঐ দুপৰীয়া যে মালতী ডাঙৰীয়ানে মাংস দিলে, খালি যে লপালপ, কিহৰ মাংস বুলি ভাবিলি? মুৰ্গী মাংস নে কিবা বেলেগ আছিল নেকি? মুৰ্গীৰে মাংস, কিন্তু খানাটো ক'ৰ পৰা আহিল সেইটোহে সুধিছো। পৰাণ মাষ্টৰে ফেয়াৰৱেল দিছে, আমিও দিব লাগিব। কি দিব লাগিব? ভোলা কেৰপাৰ ফেয়াৰৱেল। হয় দৰকাৰ নাই, দৰকাৰ নাই বুলি ক'লে নহ'ব নহয়, পাগল হৈছ নেকি তই? মই পাগল হোৱা নাই, তই ডিপ্ল'মেটিক হৈছ, সেয়ে তোৰে মোৰে চিন্তাবোৰ নিমিলা হৈছে। নিমিলিলে নিমিলক, সেইবুলি মই ভোলা কেৰপাক ফেয়াৰৱেল দিয়াত নাই, তাহাঁতৰ নামত মই এটা ফুটা কৰিও খৰচ কৰাত নাই, তই পাৰ যদি দে। মইতো দিব লাগিবই, চিধা চাদা মানুহ যে, তাতে আকৌ মালতী ডাঙৰীয়ানে খুজিছে। কি খুজিছে?
দুই দিনতে যাবগৈ, নিদিলে বোলে বেয়া কথা হ'ব। কি ফেয়াৰৱেলৰ পাৰ্টিটো? এই কি হ'ল, মনে মন থাকিলে যে ছিক্স ছেমিষ্টাৰ দিম, ফিফ্থ ছেমিষ্টাৰত বেক আছে না? তো বেক আছে, সেই সময়ত মাৰ বিৰাট অসুখ আছিল। ঐ, কিতাপ পত্ৰবোৰ ক'ত আছে? ঘৰতে আছে। হয় নেকি? ঐ ৰাজদৃষ্টি, এটা কাম কৰোঁ দিয়া, দুইটা যাওঁ, একো লগত লৈ লওঁ, মিনি ট্ৰাক এখন লৈ, তাৰ মানে কিতাপ পত্ৰ, ঘৰৰ বয় বস্তু যি য'ত আছে চব লৈ আহোঁ। ইয়াতে থাকি পঢ়া, গ্ৰেজুৱেশ্যনটো কমপ্লিট কৰা, তাৰপিছত মাষ্টাৰ ডিগ্ৰী কৰিব লাগিব, পাৰিবা নোৱাৰা? পাৰিম। হেল্ল' পেহী, ক'ত গেলে ছাৰ? ফোনটো অফ কৰি থৈছি। পাকঘৰত আছে বোলা? নাই নাই, গেল। ক'ত গেল? ঘৰত গেল। কিয় গ'ল ঘৰলে? মইতো দহাই দহাই থাকিবলৈ কৈছিলোঁ। আইভ, কিবা বোলে বিহুৰ ঔষধ খাই আছে, টেবলেট আনিব পাহৰিছিল, খাব আৰু আইভ। তে মই বহু, বাবা দেৰি হ'লেও আহিব। ডাঙৰ ঘটনা এটা হ'ল নহয়। কি হ'ল? মানে কোনো কিবাই ঘৰত ভোলা কেপাৰ পৰাণ মাষ্টাৰ পাৰ্টি কৰি আছে, ঘূৰি যাওঁতে মানে মোৰ এটা খাপলাংকে দি যোৱা কথা আছিল। দিবা? কেনেকৈ দিবাহি? বাই ঘৰলৈ ঘূৰি গৈছে, তাত চাগে কিখন ভাওনা হৈছে, একমাত্ৰ তেৰাইহে জানে আৰু। আহিছে এতে মদ নাখে তিনো পৰত খাই আছা? শুনাই আমদ, বিশ্বাস নকৰো কিয়া, এতে তিনো বহি আমি এতিয়া টো খাই আছো, এইটো আমাৰ ৱেলফেয়াৰৰ খানা। ৱেলফেয়াৰ নহয়ে, ফেয়াৰৱেল। ও এনতে গাঁওখন এৰি যাব না, সেই কোনটাই ফেয়াৰৱেল পাৰ্টিটো মই দিছো দা। তুমি মাষ্টৰ মানুহ, ভলাকেৰ পৰা যাব কাৰণে ত্যাগ হৈছ, মোক কথা শিক হৈছ, যিটো বস্তু মই বয়া পাওঁ সেইটো বস্তু মোৰ ঘৰত। বুঢ়ী, এইটো এলা ওলা তিয়া নহয় হা? এইটোতে কি এতিয়া? আমি দুৱজি খামলৈ যাম, মানে হৈছে এইটো জাৰিয়া নাতিয়া। অঁ মোক বোলো যায় জাৰাতিয়া। অঁ অ, এইটো খালি এনতে গৰমক গৰমে ভাতকেইটা পোৱাটো খাটাং, জাত থাকা দিয়া হৈ না দেচোন, সেইটো হ'লিতো ভালে কথা। এ ৰবা, কথাত কথা হ'লো, প্ৰেমলতা ওলে আহিবা পাৰাকে, কিবা তিয়া চিয়া জাৰি দিব নেকি হে মোক বোলো যায়? দিবতো, কেনে দিব, খৰচ হ'ব। কি খৰচ লাগে ময়ে কৰিম ৰচোন। বুঢ়ী পইচা কেইটা খাবও বেয়া লাগিব নহয়, কালি মোক লৈ যাবি মোক বোলো যাত তাকে। চিনি পাওঁ তুমি মোক বোলো যাক? আইচি কহ, নাপং, নামে শুনা নাই। তাই যাতা হৈছি দা, দুখলৈ দিলা কিয় হে বাপা? এইটো তিয়া হতে মোক বোলো যাই লাজ ফুকটো মেছিল কিয় হে? ঐ এখেত তাৰ বি 10 টকা মাননি লৈ ফেলে, তিয়াও যাচ্ছি আৰু হাফ ফেলো কৰছি। দেই মন চন কেম্বা লাগি গেলা, এটি তিয়াৰ শেষ কৰবা নোৱাৰা। হাও এখন শেষ কৰিব লাগিব দা। তুমি ঔষধটো লৈছ নাবি? লৈছো ৰ। তে তুমি যোগে যা, হেচাৰ আদাৰ ৰখি দেখিব। এ ৰচোন, মোক বোলো যাই কাবা শিখে গেছি না, সেগলা কালি বিচাৰ খাচাৰ কৰিম য, তুমি য যচোন য, আমি এতিয়া এখিনি খাই শেষ কৰোঁ, য য দে তে ব, মই আম দে দে দে, আমাৰ সোনকালে তিয়া খানি খাই শেষ কৰ, যা লৈ আহ, ভাতকেইটা খাব লাগিব, বস্তুটো লৈ নাথাকে আনো ৰহে। মই এনাই কৈছো দে, আকৌ সুধবা যাব দৰকাৰ নাই। মই আৰু ভাবলো ঘড়ী ঘণ্টা চাইয়ে ভাত খাই নাকি, ঠাট্টা কৰি নাথাকিবি দে, আব্ৰা ভাও ধৰি ধৰি বহু কথা শুনে দামো। ইয়ে কৰ কি কয় হে মাই, ঠাট্টা কৰা অভ্যাস নাই মোৰ, মিছাবত নাম নেটবু কিন্তু ফটফটে নাথাকিবি, ঠকনা মাৰি দিম ধৰি, ঠকনা মাৰে চৰ মাৰে ঘূৰি মাৰে যি মাৰে মাৰি থাকো, কথা হ'ল কাই যে নকৰিব। দুই একদিনৰ ভিতৰতে পুতেৰে হাত বাহিৰক যাবা ওলছি, আমি যদি এখনি সোমাই তেনেকৈ কাজিয়া কৰি থাকোঁ, পুতেৰে বা কি শান্তিত যাব, বা আমি কি শান্তিত থাকিম? আগৰ কথা বেলেগ আছিল হেমাই, এতিয়া আমি দুখাও বৰি অ মিলামিচিকৈ থাকিব লাগিব, এনেকে জ্বালা পাই থাকলি মোৰ যদি প্ৰেমলতাৰ দৰে কোনোবাই গুচি যাব লগা হয় কেনে কথা হ'ব। আহক ভাত খা, কি ভোকে নাইয়ে,
কি রানছানো ইটা ও দিনত মাংস জুলত আগাথুমান পানি দিয়া গেছিল না মাংস আলু আকো নাই ইটা সেই জুলে দিয়ে ভাত খাবা লাগব আওক মাই জ যদি সম্ভব হয় মানে যদিহে সম্ভব হয় দেই তোমাৰ এই মনৰ ভাবখিনি কথিত ভাষাত ক'ব নোৱাৰানে মিছা নকওঁ দিয়ক কিছু পৰিমাণে জোৱাৰ বাটা আদি আপেগত জোৱাৰ বৈছিল কিয় বাটাহতে দেখোন কিবা বাগৰি পৰিব খোজে অলপ প্ৰেছাৰ উঠা হৈছে ৰব ভাত দিয়া একেলগে ভাত খাই যাওঁ থিয়াই হব নোৱাৰে এই ভাত কিনকে খাব হা মই খাব পাৰক নৰব দিয়াটো আমাৰ দায়িত্ব দৰকাৰ নাই ঐ বস্তুগিলা ফেলে নি যাব ভাত লক্ষীয়ান বস্তু ফেলবাৰ দৰকাৰ নাই হৈয়া গেৰপা আমি দুয়ো ঘৰত থৈ পেলাই আৰামত ভাতকেইটা খাম হৈ দে ভাতৰ বাটত আৰু ভাইটি দিলে যাতে কথা হ'ব আহক আৰু শুন ঐ ঐ এক থৈ দুৱাৰ একে ঘূৰি আহিব নালাগে চিধাই ঘৰত যাবি হও আমি ভাত ক'ত খাম দে খাবাৰ দৰকাৰ নাই মদ খাইছা নহয় ভাত খাব নালাগে যা এই নষ্ট ৰাতিখন ভাত নাখাওকে কেনকে থাকিম হে গুৰু যাওক যাওক আগতে থৈ আহক যাই ঐ এন্ধে যদি ভাত খাবা হে মই কিন্তু ভাত নাখাওঁ ঐ তান্ধে ভাত খাবা নহ'লে মই ভাত খাম দৌ বাহিৰক চাকৰি বিচাৰি যাব উচিত হা মোৰ স্বভাৱটো যদি এৰিব নোৱাৰা তই বাহিৰক যাই কিলা নহয় মানে ঐ জতা খুলি কোবাম এওক থৈ দৌ ভাত খাবা নাহিবি আহিবি পুৱা আহিবি ঐ সাজি থৈ দিব যা ভাত খাই যাবি মই জানো তুমি আবেগিক হৈছা যদি সম্ভৱ হয় মানে যদিহে সম্ভৱ হয় দেই তোমাৰ এই মনৰ ভাৱখিনি কথিত ভাষাত ক'ব নোৱাৰানে মিছা নকওঁ দিয়ক কিছু পৰিমাণে জোৱাৰ বাটা আদি আপেগত জোৱাৰ বৈছিল কিয় আপুনি মোক কালক গেলি মানে জীৱনক গেলি বয়া পাই থাকা বুলি কু ভাৱনা মনত শুনে আছিল এ ৰাম এই ৰবা 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 এই হকৰ জেগাত ডক কলা যে কথিত ধকটো নাখাতে ডকটোৱে ভাল মুঠতে আপুনি মোৰ ওপৰত আকৌ বয়া ভাৱ ৰাখি থকা নাইতো কিয় ৰাখিম মালতীয়ে ভোলাক ইমানেই ভাল পায় যে ভোলাৰ ভিতৰতে পৃথিৱীৰ সুন্দৰ সুন্দৰ মানুহবিলাক সোমাই থকা দেখে তাইৰ প্ৰেম কোনোবাই আজৰি নিব বুলি তাই শংকিত হৈ থাকে কিনো কলাহে মনচন কিবা গহি নৈ গেল বৰলাকাই আগবঢ়ালে আমুল দ্য টেষ্ট অফ ইণ্ডিয়া ভিভেল চোপ অব সমঝোতা নেহি টিভিএস আপাচি আৰ টি আৰ জুনিয়ৰ হৰলিক্স আৰু গোদৰেজ এক্সপাৰ্ট অৰিজিনেল